প্রেসিডেন্সি জেল থেকে বন্দী নিখোজের ঘটনায় জেল সুপারকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ কলকাতা হাইকোর্টের। জেল সুপারের অফিসে সিসি ক্যামেরার ফুটেজ জানতে বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে আদালতে বন্দীদের রেজিস্টার পেশ করারও। সেই সঙ্গে জেল কর্তৃপক্ষকে নতুন করে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে খবর। 21 ডিসেম্বর থেকে নিখোঁজ বন্দী রঞ্জিত ভৌমিক, তার খোঁজ পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। সেই সূত্রেই জেল কর্তৃপক্ষকে এ নিয়ে রিপোর্ট দিতে বলে হাইকোর্ট, সেই রিপোর্ট হাইকোর্টে জমাও পড়ে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি বিভাস রঞ্জন দের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। আদালত সূত্রে খবর, জেল সুপারের রিপোর্টে সন্তুষ্ট নয় হাইকোর্ট। প্রশ্ন তোলা হয়েছে, আদালত থেকে জেলে ফেরত নিয়ে যাওয়ার পর কেন বন্দী রঞ্জিত ভৌমিকের নাম রেজিস্টারে নথিবদ্ধ হলো না? জেলে ফেরত নিয়ে আসা এবং জেল থেকে ছাড়ার সময়ের উল্লেখ কেন রিপোর্টে নেই? প্রাথমিক পর্যবেক্ষণে বলা হয়েছে, আইন ও বিধি মেনে কাজ করেনি জেল কর্তৃপক্ষ। জাস্টিস শম্পা সরকার এবং জাস্টিস বিভাস রঞ্জন দের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের রিপোর্টটাকে অ্যাকসেপ্ট করেননি। ওনারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে এই রিপোর্টটি জেল কোড অনুযায়ী নয় এবং 7টা 52তে কাউকে রিলিজ করে দেওয়া যায় এটা কোর্ট বিশ্বাস করেননি। কোর্ট সেই জন্য ডিরেকশান দিয়েছেন সিসিটিভি ফুটেজ প্রোডাকশানের জন্য এবং রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন রঞ্জিত ভৌমিককে খুঁজে বার করার জন্য। এই প্রসঙ্গে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় জেল সুপারকে 4 জানুয়ারি পরবর্তী শুনানির দিন সশরীরে আদালতে হাজিরা দিতে হবে, জমা দিতে হবে সুপারের ঘরে সিসি ক্যামেরার ফুটেজ, পেশ করতে হবে বন্দীদের রেজিস্টার। হাওড়ার বাগনানের বাসিন্দা রঞ্জিত ভৌমিককে বেআইনি মদ বিক্রির অভিযোগে গত 6 ডিসেম্বর গ্রেপ্তার করা হয়, জেল হেফাজত হয় তার। ধৃতের পরিবার সূত্রে দাবি, 21 ডিসেম্বর উলুবেড়িয়া আদালত জামিনের আবেদন মঞ্জুর করে, 22 ডিসেম্বর বন্দীকে বাড়ি ফিরিয়ে আনতে প্রেসিডেন্সি জেলে যায় পরিবার। তাদের দাবি, জেল কর্তৃপক্ষ জানায় 21 ডিসেম্বরই ছেড়ে দেওয়া হয়েছে বন্দীকে, তারপর থেকে খোঁজ মিলছে না ওই বন্দীর। শৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। কোথাও বাঘের সাঁতার, কোথাও হাতির তাণ্ডব, বছর শেষের মুখে ক্যামেরাবন্দি বন্য পশুরা। তবে সুন্দরবনে বাঘ দেখে পর্যটকরা উচ্ছ্বসিত হলেও হাতির হানায় আতঙ্কে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বাসিন্দারা। দক্ষিণে দক্ষিণ রায়ের বাহন, পশ্চিমে হাতি, সুন্দরবনে সাঁতার রয়্যাল বেঙ্গলের। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হাতির তাণ্ডব। বুধবারই জঙ্গলে ছেড়ে দেওয়া হয় কুলতলিতে ধরা পড়া রয়্যাল বেঙ্গল টাইগারকে। সেই বাঘের আতঙ্ক কাটতে না কাটতে এবার বাঘের সাঁতার দেখার সুযোগ পেলেন পর্যটকরা। সম্প্রতি ভাইরাল হয়েছে সুন্দরবনের সুধন্য খালি লাগোয়া পীরখালি জঙ্গলে এই বাঘের ছবি। বন দফতর সূত্রে খবর, ভিডিওটি সপ্তাহখানেক আগে তোলা। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর তাপস দাস জানান, এবছর শীতের মরশুমে শুরু থেকে বাঘের দেখা পাচ্ছেন পর্যটকেরা। পর্যটকদের উদ্দেশ্যে বার্তা, বাঘের ছবি ক্যামেরা বন্দী করুন কিন্তু কোনোভাবে উত্তক্ত করবেন না। অন্যদিকে হাতির হানায় আতঙ্ক ছড়িয়েছে ঝাড়গ্রামে। বুধবার রাতে পুকুরিয়া, চাঁদাবিলা, মাসাংডিহি সহ একাধিক গ্রামে দাপিয়ে বেড়ায় হাতির পাল। মাটির বাড়ি ভেঙে গোলা থেকে ধান খেয়ে তছনছ করে চারদিক। ভোরের দিকে হুলাপার্টির তাড়া খেয়ে হাতির দল জঙ্গলে ফেরে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের একাধিক গ্রামেও রাতভর তাণ্ডব চালায় 25 থেকে 30টি হাতি। বনকর্মীদের তাড়া খেয়ে পালানোর সময় বনতটা গ্রামে 3টি বাড়ি ভাঙে তারা। কেশিয়ারের নচিপুরে সবজি ও সর্ষে ক্ষেত নষ্ট করে, তারপর চলে যায় ঝাড়গ্রামের নয়া গ্রামে। সবজি টবজি চাষ হয় সেগুলো নষ্ট করে দিচ্ছে, গোটা ঘরের চার ধার তো ভেঙেছে। আমরা তো বাড়িতে ছিলাম নি, আমরা লোকের বাড়িতে পালিয়ে গেছিলাম। আজকে আসবে না বলে আর কোনো গ্যারান্টি নেই, আমরা তো ভয়ে আতঙ্ক হয়েছে। কয়েকজনের ধানের ক্ষতি হয়েছে এবং দু একটা বাড়িতে পার্সিয়াল কিছু ড্যামেজ হয়েছে। এখনো রিটেন কোনো অভিযোগ বা ক্ষয়ক্ষতি হিসেব আমরা পাইনি, পেলে আমরা দপ্তরের মাধ্যমে সেগুলো দেখব। শুধু আশ্বাস নয়, গ্রামবাসীদের দাবি, হাতির হানা ঠেকাতে স্থায়ী কোনো ব্যবস্থা করুক বন দফতর। শান্তনু নস্কর, অমিতাভ রথ, অমিত জানা, এবিপি আনন্দ।